আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাটোজেড শিক্ষায় আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বরাবর চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি ফেনী থেকে সিলেট যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি ফেনী থেকে সিলেট যাওয়ার জন্য প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস। পাহাড়িকা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি ফেনী থেকে ছাড়বে সকাল 9:16 এবং এটি সিলেট গিয়ে পৌঁছতে সময় লাগবে 7 ঘন্টা 14 মিনিট। এখানে আমি যদি আপনাদেরকে ভাড়ার তালিকা দেখাই, এখানে এসি চেয়ার যে সিট এর মূল্য হচ্ছে 673 টাকা, এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য হচ্ছে 295 টাকা, স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য হচ্ছে 564 টাকা। এরপরেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উদয়ন এক্সপ্রেস। উদয়ন এক্সপ্রেস যে ট্রেনটি সেটি ফেনী থেকে ছাড়বে রাতের 11:07, এটি সিলেট গিয়ে পৌঁছতে সময় লাগবে 6 ঘন্টা 38 মিনিট। এখানে এস চেয়ার যে সিট এর মূল্য হচ্ছে 295 টাকা, স্নিগ্ধা যে সিট এর মূল্য হচ্ছে 564 টাকা। তো আপনি ফেনী থেকে সিলেট যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন।